প্রিয় বন্ধুরা, সাতটি অভ্যাস যদি আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দান করবেন না, আপনি দারিদ্রতায় ভুগবেন। যদি আপনি এই সাতটি অভ্যাস ত্যাগ করতে পারেন তাহলে দারিদ্রতা আসবে না এবং আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দিবেন। সেই সাতটি অভ্যাস কি কি? আমরা সবাই চাই যে আমাদের সম্পদ আসুক, সম্মানিত হয় এবং আমরা প্রত্যেকেই ধনী হই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্রতা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, কারণ দারিদ্রতা কখনো কখনো আমাদের ঈমানকে নষ্ট করে দিতে পারে। প্রিয় শ্রোতা মণ্ডলী, কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক কোন কোন বিষয়গুলোর কারণে আমরা দারিদ্রতার সম্মুখীন হই। বিশিষ্ট মনীষীগণ আমাদের কাছে এই বিষয়গুলো নিয়ে এসেছেন, যার মাধ্যমে আমরা বুঝতে পারি এই বিষয়গুলো আমাদের দারিদ্রতার কারণ। প্রথম কারণ হচ্ছে তাড়াহুড়ো করে নামাজ আদায় করা। যারা তাড়াহুড়ো করে নামাজ আদায় করেন তাদের এই কারণে দারিদ্রতা আসতে পারে। তাই সবার শুরুতে তাড়াহুড়ো করে নামাজ আদায় করা থেকে বিরত থাকতে হবে। মনে রাখতে হবে আমরা কার সামনে দাঁড়াচ্ছি, মনে রাখতে হবে আপনি মহান সৃষ্টিকর্তা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছেন। ইনি তো সেই রব যিনি আপনার পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা এবং সকল রকম বিপদ আপদ থেকে মুক্তিদানকারী। আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে তাড়াহুড়ো করছেন, কখনোই এই কাজটি করা যাবে না, কারণ এটি দারিদ্রতার প্রথম কারণ। তাই নামাজের মধ্যে তাড়াহুড়া করা ছেড়ে দিতে হবে। দারিদ্রতার দ্বিতীয় কারণটি হলো দাঁড়িয়ে মূত্র ত্যাগ করা। যাদের এই অভ্যাসটি আছে তাদের এখনই উচিত এই অভ্যাসটি থেকে দূরে থাকা, যার কারণ হচ্ছে এই পথটি হচ্ছে শয়তানের পথ, যেই পথ অনুসরণ করলে দারিদ্রতা আসতে পারে। দারিদ্রতার তৃতীয় কারণ হলো মলমূত্র ত্যাগের জায়গা অজু করা, কারণ প্রস্রাবের স্থানে অজু করলে দারিদ্রতা আসতে পারে। এ কারণে অনেক ওলামায়ে কেরামগণ বাথরুমের মধ্যে অজু করতে নিষেধ করেছেন। আর যদি একান্তই বাধ্য হন তবে প্রস্রাবের জায়গা থেকে দূরে পবিত্র জায়গায় অজু করতে বলেছেন। চতুর্থ কারণ হচ্ছে দাঁড়িয়ে পানি পান করা। দাঁড়িয়ে পানি পান করলে দারিদ্রতা চলে আসে, আবার দাঁড়িয়ে পানি পান করা অনেক সময় মৃত্যুর কারণ হতে পারে, যা আজ চিকিৎসা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতে বসে তিনবারে সম্পূর্ণ পানি পান করব, কারণ কেউ দাঁড়িয়ে পানি পান করলে দারিদ্রতা তার কাছে চলে আসতে পারে। পঞ্চম কারণটি হলো যারা মুখ দিয়ে ফুঁ দিয়ে কোনো কিছু নিভান, যেমন অনেক সময় মোমবাতি কিংবা অন্য যে কোনো বাতি নিভান, তারাও দারিদ্রতার কবলে পড়তে পারেন। ষষ্ঠ কারণটি হচ্ছে যারা দাঁত দিয়ে হাতের নখ কাটেন, দারিদ্রতা তাদের স্পর্শ করতে পারে। এটা অত্যন্ত বাজে এবং নোংরা কাজ। আমাদের অনেকেরই এই বাজে অভ্যাসটা আছে, যারা আমরা দাঁত দিয়ে হাতের নখ কাটি। যারা এই নোংরা কাজটি করি তাদের উচিত মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌবা করে কাজটি ছেড়ে দেওয়া, তাহলে দারিদ্রতা থেকে মুক্তি পাবে, অন্যথায় দারিদ্রতা দুয়ারে এসে হানা দিবে। দারিদ্রতার সপ্তম কারণটি হচ্ছে আহারের পর পরিধেয় বস্তু দিয়ে হাত মুখ পরিষ্কার করা। এর মাধ্যমে কাপড়ের মধ্যে লেগে থাকা জীবাণু শরীরে যায় আর শরীরের ময়লা দিয়ে পরিধেয় বস্তুটি নোংরা হয়। কোনো সুস্থ সবল রুচিশীল মানুষ কখনোই এই কাজ করতে পারে না, তবুও আপনারা যারা এই কাজটি করেন তারা ছেড়ে দিবেন, অন্যথায় দারিদ্রতা আপনার সম্মুখে এসে হাজির হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই সাতটি বিষয় থেকে দূরে থাকুন, তাহলে দারিদ্রতা আপনার ধারের কাছেও আসবে না ইনশাল্লাহ। আর হালাল রিজিকের জন্য প্রতিনিয়ত মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে দোয়া করতে থাকুন, তিনি আপনার ডাকে সাড়া দিবেন, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন সবার ডাক শোনেন।